আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ভিডিও শুরুতেই যে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কিছুদিন আগে হচ্ছে চ্যাপা শুটকি দিয়েছিলাম, সেটাই শেয়ার করতেছি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটাই, আমার শুটকিটা যখন একদম কমপ্লিট হয়ে গেছে শুকানো, ঠিক ওই দিনই বিড়াল সবগুলো শুটকি মাছ খেয়ে ফেলেছে। তো এটাই আফসোস করার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি কেকের রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর আমার শুটকিগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর বাসার শুটকির কথা তো আর বলার কিছুই নেই, বাসায় নিজের হাতে শুটকি আর বাহির থেকে কেনা আনা অনেক পার্থক্য। তো এবার আমি হচ্ছে রেসিপিতে ফিরে আসলাম, আশা করছি আজকে কেকটি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ হচ্ছে বাজারে খোলা ময়দাটা নিয়েছি, আর 1 চিমটি পরিমাণ বেকিং পাউডারটা নিয়েছি। এবার আমি চালনির সাহায্যে খুবই ভালোভাবে শুকনো উপকরণটা চেলে নিব। আচ্ছা, আপনাদের সাথে কিন্তু এখনও শেয়ারই করা হয়নি আজকে আমি কি কেক তৈরি করছি। আজকে আমি হচ্ছে জেব্রা কেক তৈরি করছি, এই জন্য আমি শুকনো উপকরণটা অ্যাট ফার্স্ট চেলে নিলাম, কারণ এগুলো দেখা যাচ্ছে হাতের কাছে একদম কমপ্লিট করে রাখলে কেক বানাতে খুবই ইজি হয়, তা না হলে একটু তাড়াহুড়ো লেগে যায়। আচ্ছা যাই হোক, এবার শুকনো উপকরণটা তো আমার ভালোভাবে চালনি দিয়ে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডিমের ফোমটা তৈরি করতে হবে, এজন্য আমি 4টি ডিম নিয়েছি। 4টি ডিমের সাদা অংশ আর কুসুমটা কিন্তু আমি একেবারে আলাদা করে নিয়েছি, আর অবশ্যই এটা স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। যদি ফ্রিজে থেকে থাকে আপনারা কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। তো আমি ডিমের সাদা অংশটাকে কিন্তু ফোম করে নিচ্ছি, 1-2 মিনিটের মতো বিট করে নিচ্ছি এই ইলেকট্রিক বিটারের সাহায্যে। তো 1-2 মিনিট বিটারের সাহায্যে বিট করার পর আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আমি চিনিটা কিন্তু একেবারে অ্যাড করছি না, আমি 2-3 ধাপে ধাপে অ্যাড করব। আসলে আমি যখন জেব্রা কেক দেখতাম তখন আমার কাছে কিন্তু মনে হতো যে এইভাবে ডিজাইনটা কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব, কিন্তু আমি যখন এটা চেষ্টা করলাম তখন কিন্তু আমার কাছে খুবই ইজি লেগেছে, সত্যি কেকটা খুবই ইজি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন। আচ্ছা, চিনির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে দিতে পারেন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী। তো আমার চিনিটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি ডিমের হলুদ অংশটা কুসুমটা দিয়ে দিচ্ছি। কুসুমটা আমি একটা একটা করে দিয়েছি। তো এরপর আমি 1/2 কাপ পরিমাণের থেকে কিছুটা কম নর্মাল রান্নার যে তেল সেটা দিয়ে দিচ্ছি, তেলটাও আমি একটু পরপর দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি কিছুক্ষণ বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। এবার ভ্যানিলা এসেন্সের পালা, আমি পরিমাণ মতো ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি। তো আমার বেটারটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি যে শুকনো উপকরণটা রেখেছিলাম সেটা অল্প অল্প পরিমাণ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো আমি কিভাবে মিক্সড করছি আপনারা কিন্তু নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এরপর আমি বেটারটা 2 ভাগে ভাগ করে নিব। 1 ভাগের মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করে নিব। তো এই যে আমি কিন্তু 2 ভাগে ভাগ করে অলরেডি ফেলেছি, কোকো পাউডার অ্যাড করে চকলেট ফ্লেভার এনেছি, আর নর্মাল যেটা ভ্যানিলা ফ্লেভার ছিল সেটা রেখেছি। এবার আমি করছি কি, নর্মাল ভ্যানিলা ফ্লেভার আগে দিয়ে দিচ্ছি এভাবে ঢেলে, এরপর আমি চকলেট যে বেটার ছিল সেটা ঢেলে দিচ্ছি। তো আমি কিন্তু একটার পর একটা স্টেপ বাই স্টেপ ঢেলে নিচ্ছি, আপনারাও এভাবে ঢেলে নেবেন। একবার ভ্যানিলা দিচ্ছি, একবার চকলেট,
তো এভাবে কিন্তু আমি ফুল বেটারটা আমার মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর আমি ওভেনে দিয়ে দিয়েছি 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর ফিরে আসছি, দেখাচ্ছি আমার কেকটা অলরেডি কেমন হলো ফাইনাল লুকটা। তো এই যে আমার কেকটা কিন্তু আমি ওভেন থেকে বের করে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। তো এই যে মোল্ডের গায়ে থেকে কিন্তু ছুটে এসছে কেকটা ঠান্ডা হওয়ার পর। তো আমি অলরেডি একটা বাটিতে ঢেলে নিয়েছি, এবার আমি একটু আপনাদের সাথে কেটে শেয়ার করব কেমন হচ্ছে। আর আমার মেয়েও কিন্তু খুব ভালোভাবে দেখতেছে কেকটা কেমন হয়েছে। তো এই যে আমার কেক কাটার শেষ, আপনারা নিশ্চয়ই একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে দুইটা ডিজাইন চলে আসছে অলরেডি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর আপনারা আমার থেকে অনেক বেশি ভালো করে বানাবেন। দোয়া রাখছি আপনাদের প্রতি। আল্লাহ হাফেজ।